আলহামদুলিল্লাহ ওয়া শুকরানাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে এই পর্বে থাকছে রোজার প্রকারভেদ সম্পর্কে। রোজা মূলত ছয় প্রকার। রোজাকে আরবি ভাষায় বলা হয় সৌম। সৌমের আবিধানিক অর্থ হচ্ছে পানাহার, পরিহার করা। আর সৌমের পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল ওয়াতি মিনা সুবহি ইলাল গুরুবি মা নিয়তি। যে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে খাওয়া, পান করা ও সহবাস করা থেকে বিরত থাকা। রোজা ছয় প্রকারে বিভক্ত। এক নম্বর হচ্ছে ফরজ রোজা, যেমন পবিত্র মাহে রমজানের রোজা। যদি তা কাজাও আদায় করা হয়, তবুও সেটা কাজা আদায় করাও ফরজই হবে, এটা হচ্ছে ফরজ রোজা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াজিব রোজা, যেমন মানতের রোজা, কাফফারা রোজা ইত্যাদি। মানতের রোজা এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নির্দিষ্ট দিনের মানত করা, আরেকটি হচ্ছে অনির্দিষ্ট দিন হিসেবে মানত করা। যেমন কোনো ব্যক্তি বলল, আমার এই কাজটি যদি করা হয়, আমি অমুক মাসের অমুক অমুক তিন দিন রোজা রাখব, এটা হচ্ছে নির্দিষ্ট মান্যতের রোজা। আরেকটি হচ্ছে অনির্দিষ্ট মান্যতের রোজা, যে আমার এই কাজটি হলে আমি তিনটি রোজা রাখব, কখন রাখব, কোন মাসে রাখব, কোন তারিখে রাখব, এ বিষয়ে উল্লেখ না করা, এটা হচ্ছে মান্যতের রোজা। এরপরে আছে নফল রোজা, যেমন আইয়ামে বিশ, প্রত্যেক মাসের মাঝখানে তিন দিন, 13, 14, 15 তারিখে রোজা রাখা, এরপরে আশুরা রোজা রাখা, শবে বরাতের রোজা রাখা ইত্যাদি, এগুলো হচ্ছে নফল রোজা। চার নম্বর হচ্ছে মাসনুন, সুন্নত রোজা, যেমন আশুরার দিন, পরের দিন সহ রোজা রাখা, মানে আশুরা 10 তারিখের রোজা আগে অথবা পিছনে আরেকটা রোজা মিলে রাখা। এরপরে হচ্ছে পাঁচ নম্বর মুস্তাহাব রোজা, অর্থাৎ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা, আইয়ামে বিশ, সোমবার ও বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে, শাওয়াল মাসে 6টি রোজা রাখা, এগুলো হচ্ছে মুস্তাহাব। ছয় নম্বর হচ্ছে মাকরুহ রোজা, অর্থাৎ মাকরুর মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে মাকরুহ তাহরিমি, যেমন দুই ঈদের দিন রোজা রাখা, আইয়ামে তাশরিকের 11, 12, 13 তারিখে রোজা রাখা, এই রোজা রাখা, এই দিনগুলিতে রোজা রাখা মাকরুহ তাহরিমি, অর্থাৎ হারাম, এই দিন রোজা রাখা যাবে না। আরেকটা হচ্ছে মাকরুহে তানজিহি রোজা রাখা, যেমন শুধুমাত্র আশুরা রোজা রাখলো, আগে পিছে মিলে অন্য কোনো রোজা রাখলো না, এটা হচ্ছে মাকরুহ তানজিহির রোজা। তো রোজা সম্পর্কে আমাদের একটু ধারণা হলো যে রোজা হচ্ছে ছয় প্রকার: ফরজ, ওয়াজিব, নফল, মাসনুন, মুস্তাহাব এবং মাকরুহ। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলি জেনে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।